ঢাকঢোল পিটিয়ে চালানো হয় অভিযান তারপরও দখলমুক্ত হচ্ছে না রাজধানীর ফুটপাতগুলো প্রভাবশালীদের চাঁদাবাজিতেই হকারদের কর্তৃত্ব বহাল থাকে বলে মনে করেন বিশ্লেষকরা এদিকে এ দায় নিতে রাজি নয় সিটি কর্পোরেশন কিংবা মহানগর পুলিশ ঢাকা দক্ষিণের মেয়র বলছেন উচ্ছেদের পর নজরদারি না থাকার কারণেই দখলমুক্ত থাকছে না ফুটপাত আর জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিচ্ছে পুলিশ ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত দেখে মনে হবে এ কোনো হকার্স কিংবা হলিডে মার্কেট ফুটপাত তো বটেই পুরো সড়ক দখল করে রাজধানীর ব্যস্ততম এলাকাগুলি স্থানে এভাবেই চলছে হকারদের ব্যবসা ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে রাজধানীতে সংকুচিত মানুষের চলার পথ বাড়াচ্ছে যানজট অনেক স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন মালামাল রেখে দখল করা হচ্ছে ফুটপাত ফুটপাত দিয়ে চলাফেরা করা দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ওরা দখল করে রাখে বুঝ দেয় আমাদের মেন রোড দিয়ে হাঁটতে হয় রাজধানীর ফুটপাথগুলোতে হকারদের রাজত্বের নেপথ্যে প্রভাবশালীদের রমরমা চাঁদাবাজি দোকান ভেদে একশো টাকা থেকে শুরু করে দৈনিক পাঁচশো টাকা পর্যন্ত মাসোহারা দিতে হয় হকারদের দৈনিকিত মনে হয় দোকান লাগালে পাঁচশো টাকা তাহলে মাসিক পনেরো হাজার টাকা এমনি দিতে হয় না দিলে না দিলে আমরা বুঝতে পারবো না লাইন মূল্য আছে হালকা পাতা কিছু খরচ খরচা দিতে হয় কিছু দিতে আর কি উঠে বসলে যেটা আর কি স্বাভাবিক সেটাই তাদের এটা প্রশাসনকে দিতে হয় দেখা গেছে প্রাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী রাজধানীতে মোট হকার দুই লাখ ষাট হাজার যাদের দৈনিক চাঁদা গুনতে হয় গড়ে একশো টাকা করে এতে প্রতি অবৈধভাবে লেনদেন হচ্ছে দেড়শো কোটি টাকা এখানে কিছু রাজনৈতিক নামধারীর লোক রয়েছে আপনার অন্য অন্য সংস্থার লোকজনও যদি পুলিশের পক্ষে সম্ভব না হয় নজরদারি করা কিংবা এটাকে ধরে রাখা এটা পৃথিবীর কেউ রাখতে পারবে না আমি বার উচ্ছেদ করবো এক হাজার বার উচ্ছেদ করবো এক হাজার বাড়ি বসবে এই ফুটপাতে হকারের পিছনে অনেক মধ্যসত্ত্বেও বুক কাজ করে হকার মুক্ত করতে হলে এখানে সিটি কর্পোরেশন লোকাল ওয়ার্ড কাউন্সিলর লোকাল জনপ্রতিনিধি ক্রাইম পুলিশ ট্রাফিক পুলিশ সবাই যৌথভাবে কাজ করতে হবে বারবার ঢাকডুল পিটিয়ে উচ্ছেদ অভিযান চালানোর পরও ফুটপাত দখলমুক্ত করতে না পারার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করছেন নগর বিশ্লেষকরা এই হকার ব্যবসার পেছনে স্থানীয় রাজনৈতিক মাস্তন্ড যুক্ত তাদেরকে তুষ্ট করার মধ্যে দিয়ে রাজনৈতিক নেতারা নেতা হন পুরো বিষয়টা একটি কঠোর রাজনৈতিক অনুশাসন সদিচ্ছার সাথে যুক্ত পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ না হওয়াও দায়ী বলে মনে করেন বিশ্লেষকরা রাজধানীর ফুটপাথগুলোকে দখলমুক্ত করতে প্রতিশ্রুতির কমতি ছিল না কখনই এমনকি বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে নানা উদ্যোগও কিন্তু কোনো পদক্ষেপই দিতে পারেনি স্থায়ী ও টেকসই সমাধান যে কারণে নানা অনিয়ম আর বিশৃঙ্খলার বৃত্তি আটকে আছে রাজধানীর ফুটপাথগুলো ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা